আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে ছিলার পর কিছু মানে গেট ওরা করেছে, করার পর আমরা খুলেছি, খোলার পর একদম এত খোলার সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে ঢুকে বলে কি আমাদের জিনিসপত্র আমাদের দিয়ে দাও। আমরা বললাম কে আমাদের কেস চলছে, যখন কেস তোমার করে কেস চলাকালীন কিন্তু আমরা জিনিসপত্রটা কী করে দিতে পারি, আমাদের বাড়িতে কেউ ছিল না। ওই ওই একটা কথা বলতে না বলতেই আমরা মাকে মারধর করে কি আমরা জিনিস বের করে নিয়ে চলে যাব, মারধর করে আমি মাকে ছাড়াতে যাই। তো মাকে ছাড়াতে গিয়ে আমাকে এত মারে কি আমাকে ছাড়াতে যায় আমার বৌদি, বৌদিকেও মারধর করে, এমন মারে কি তিনজনকে তো ট্রেনে হিজড়ে একদম ওই ওইখানে পর্যন্ত রোড পর্যন্ত নিয়ে যায়। বাড়িতে যখন টেনে হিজড়ে নিয়ে যায় না তখন বলে কি দীপালি শাহ বাড়িতে নিয়ে চলো, আর থানাতে নিয়ে চলো। দীপালি শাহ কি এমএলএ, হাতে ধারালো কিছু ছিল ওদের কাছে, যে যেমন পেয়েছে তেমন করে মেরেছে আমাকে। আমাদের উপরে এত অত্যাচার হয়েছে, আমার বিচার চাই, আমার বাচ্চাটা কিছু হলে আমার এর একটা বিচার করে দিতে হবে। আমি এত কষ্ট পাচ্ছি যে আমি চলতে পারছি না ভালো করে।